أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা মাগরেব হওয়া থেকে শুরু করে যেমনই মাগরেব সূর্য ডুবে গেল এই সময় থেকে শুরু করে শুক্রবারের দিন সন্ধ্যায় মাগরেব হওয়া পর্যন্ত যত দূরত পড়তে পারেন কোনো নিষেধ নেই। বাস আপনি ধার্য করবেন না যে আমি 16 লাখ পড়ব, বিদাতিদের মত ধার্য করবেন না যে আমি 1000 পড়ব, হ্যাঁ ধার্য করবেন না যে আমি এত পড়ব, আমাকে গমতেই হবে, তসবিহ দান আমাকে হাতে নিতেই হবে, না গণনা করার জন্য আল্লাহর ফেরেশতা লেগে আছে, কারামান কাতিবিন সম্মানিত লেখকগণ লেগেই আছে, ওরা গুনছে, আপনার গণার কি গরজ? যারা লিখবে আল্লাহর পক্ষ থেকে কত নেকি তারা লেগে আছে, ওই কাজে তো লাগিয়েই রেখেছে আল্লাহ পাক রব্বুল তাদেরকে, তা আপনি কেন গুনতে থাকবেন? আবার একটা নির্দিষ্ট পরিমাণ কেন আপনি নির্ধারিত করবেন যে আমি এতবারই পড়ব? যেমন দোয়া ইউনুস আপনি খুব পড়তে থাকেন, সারা দিন পড়তে থাকেন না কেন? সবসময় পড়তে থাকেন আপনি, যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে না পড়তেই থাকেন, সারা দিন কাজে কর্মে চলতে ফিরতে উঠতে বসতে পড়তে থাকেন, কিন্তু সোয়া লাখ পড়লে খতমে ইউনুস হয়, এটা হচ্ছে বিদাত, এটা হচ্ছে বিদাতীদের তরিকা। এই সোয়া লাখের এখতিয়ারটা কে দিল যে আপনি সোয়া লাখ একবার নির্দিষ্ট করবেন যে সোয়া লাখ পড়তে হবে, আর বুটের দানা নিয়ে অথবা কঙ্কর পাথর নিয়ে অথবা তসবিহ দানা নিয়ে বসে যেতে হবে? এসব এগুলো হচ্ছে বিদাতী তরিকা। জিকিরের ক্ষেত্রেও আর খতমের ক্ষেত্রেও আর দরুদ পড়ার ক্ষেত্রেও সালাম পড়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে বিদাতির লক্ষণ। জি, জুমার দিনে দরুদ পড়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফযাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয় সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে তোমাদের দিনগুলির মধ্যে জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। ওয়া ফিহি নাফখাতু, আর এই দিনে সিংহাই ফুঁক দেওয়া হবে। জুমার দিনে কিয়ামত হবে, জুমার দিনে কিয়ামত হবে। আজকাল যারা ফজর পড়ে না তারা তো খবরই রাখে না, সূর্য ওঠার খবর রাখে, সূর্যের মুখ দেখে প্রথম যে সূর্য ওঠে মুখ দেখে দেখে না, আর যারা ফজর পড়েও তারাও জুমার দিন যে অভ্যাস করে নিয়েছে, জুমার দিন মানে ইয়াউমুল জুমআহ হচ্ছে হ্যাঁ ঘুমের দিন, জুমার দিন ঘুমাবার দিন, জুমার দিন হচ্ছে ঘুমাবার দিন। তো এইরকম ঘুমিয়ে থাকলে হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ও তো বুঝবেই না ঘুমের অবস্থা কিয়ামত হয়ে যাবে, হবে না হবে না? চিন্তা করেন না, আপনি কি বদ অভ্যাস মানে নিয়েছে, সূর্যের মুখটা জীবনে আমরা দেখি না, ফজর পড়ে দৌড় দাও, অর্ধেক ঘুম নিয়ে কোন রকম নামাজটা পড়ে, যারা নামাজিও হ্যাঁ কোন রকম নামাজটা পড়ে দৌড় দেয়, আর অনেকে মসজিদে নামাজ পড়তে যায় না, যে ঘরেই পড়ি তাড়াতাড়ি ঘুমাবো সেই জন্য, কারণ মসজিদে গেলে যাতায়াতে ঘুমটা খারাপ হয়ে যাবে, এই জন্য জামাতের ওয়াজিব ছাড়ে গুনাহগার হয়। অনেক আছে, অনেক লোক আছে, খবর পায় আমি, নামাজ পড়ে কিন্তু ফজর কোথায় পড়ে, ঘরেই পড়ে, আর জায়েজ করার জন্য মাঝে মাঝে ফতোয়া মাসলাও জিজ্ঞেস করে, সেই জন্য আরো জানতে পারি যে আমরা নামাজ তো পাঁচ অক্ত পড়ি কিন্তু ঘরেই ফজরটা পড়ে দিই। কেন বলছে যে আসলে ডিউটি আছে তো মনে করি যে একটু ঘুমাই, মসজিদ গেলে ঘুমটা একটু দূরে চলে যাবে, টেনে নিয়ে আসতে অনেক দেরি হবে। সুবহানাল্লাহ, যদি টাকা পয়সার ব্যাপার থাকতো অসুবিধা নেই, ফজর থেকে ডিউটি, ফজর থেকে ডিউটি শুরু করে দিত পয়সার জন্য, ফজর থেকে ডিউটি নেই, সবজি মার্কেটে ভাইয়েরা আছে, রাত কয়টা থেকে ডিউটি শুরু হয়, রাত 3টায় ডিউটি, নামাজি কয়টা, হাজার একটা নাই, সবজি মার্কেটের হাজার একটা নামাজি নাই হয়তো, বাস কিন্তু রাত 3টায় 2টায় গিয়ে সবজি মার্কেটে বসে আছে, মাল আসছে হোলসেল নামাতে হবে, হ্যাঁ আর তারপরে রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে, কাস্টমার আসছে, সুবহানাল্লাহ, পয়সার জন্য জান্নাত 2 নম্বরে, ইসলাম 2 নম্বরে, আখেরা 2 নম্বরে, সব কাজ শেষ হওয়ার পরে যদি সময় টমাই থাকে, তো আজকাল মুসলিমদের হচ্ছে দিন আর কিছু শিখা ইত্যাদি বা আমল করা, ফরজ নামাজই নেই, আরে যদি নফল সুন্নত হতো তাহলে অন্য বিষয়, কিন্তু ফরজ নামাজের ব্যাপার যেটা হচ্ছে ইসলাম কুফরের বিষয়। বলছিলাম যে এই জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, অফিহি সাকাতু, আর এই দিনে মানুষ বেহুশ হয়ে যাবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাকসির আলাইয়া মিনাস সালাতে ফিহি, সুতরাং এই দিনে আমার উপর বেশি বেশি করে তোমরা সালাত পেশ করো, শুধু সালাত পেশ করো না, আকসেরু, বেশি করে দরুদ পড়ো। আচ্ছা বলেন তো এই হাদিসের আমল আমরা কয়জন করি? অন্যান্য দিনের তুলনায় জুমার দিনে 10 বার আপনি দরুদ বেশি পড়েন, এটা বলতে পারবেন?
যদি নাই বলতে পারেন তা আবার আপনি একজন ধার্মিক মুসলিম, হ্যাঁ কোরআন হাদিসের পাবন মুসলিম, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এইরকম মুসলিম, কি পরিচয় আপনার বলেন? নবী বেশি বেশি দরুদ পেশ করে এইটা জুমার দিনে যত বেশি পড়তে পারেন আপনি, ফাকসেরু বেশি বেশি তোমরা আমার প্রতি এই দিনে সালাত পেশ করো, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরুদ সালাত আমার কাছে পেশ করায়। কে পেশ করেন? ফেরেশতারা নিয়ে যায় পেশ করেন। যেমন এখান থেকে চিঠির যুগে আজকাল তো সব মেসেজই হয়ে যাচ্ছে, সবকিছু ডাইরেক্ট কথা বলছেন, ফ্রি ফ্রি তো মেসেজ অনেকে লিখেন না, কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনি চিঠি লিখছেন, এখান থেকে চিঠি আপনার বাংলাদেশে আপনার বাপ মায়ের কাছে পৌঁছিল, আপনার স্ত্রী ছেলে মেয়ের কাছে পৌঁছিল, পৌঁছায় কে চিঠিটা? পোস্টম্যান, হ্যাঁ পোস্টম্যান পিয়ন পৌঁছায়। তো ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি সালাত ও সালাম পেশ করে দেন, আপনাকে বলতে হবে না হে আল্লাহ তুমি নবী পাকের রওজায় পৌঁছে দাও, এই বিদাতি তৈরি আবার এটা অথচ বক্তারা বলে না, বলে না হে আল্লাহ তোমার নবী পাকের রওজায় পৌঁছে দাও বলতে হবে? আরে লাগাই আছে, ও তো ডিউটিতে পিয়ন লেগেই আছে, বেয়াদবি কথা না, পিয়ন কথাটি কোনো বেয়াদবির উদ্দেশ্যে বলেনি, নবী সাল্লামের উপর দরুদ পেশ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ডিউটিতে পোস্টম্যান লেগেই আছে, আর তারা হচ্ছেন ফেরেশতা মালায়েকা। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মালায়েকা, সুনান নাসাঈ হাদিস রয়েছে আর অন্যান্য কিতাবে রয়েছে, আল্লাহর অনেক ফেরেশতা রয়েছেন, মালায়েকা রয়েছেন, সাইয়াহীন যারা ভ্রমণ করে পৃথিবীতে, সাইয়াহ তারা ট্যুর করে পৃথিবীতে, ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয়। তাহলে সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা হে আল্লাহর রাসূল কাইফা তুরাজু সালাতুনা আলাইক, আমাদের দুরুদ ও সালাম কেমন করে আপনার উপর পেশ করা হয়? ওয়াকাদ আরিমতা, আপনি সরে যাবেন, আরিম মানে হাড় হাড়ি সরে পচে যাওয়া, গলে যাওয়া, ইয়াকুলুনা তারা বলে বালি, আরিম তো মানে বালিতা মানে আপনি সরে পচে যাবেন, সবাই মানুষ মানুষ মারা গেলে সরে পচে যায়, সাহাবীরা ভাবছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইরকম মৃতদেহ। ফাকালা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ আযযা ওয়াজাল হাররামা আলাল আরযি আজসাদাল আমবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবী গণের দেহ, শুধু আমার নয় সমস্ত নবীদের দেহ, আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণের দেহ যেখানেই দাফন হয়েছে সেখানে সুরক্ষিত আছে নিশ্চিত। জি আল্লাহ হারাম করেছে জমির উপর খেতে পারবে না। এই হাদিসের মানে কি যে নবী রাসূল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না, এটা কি বলা হয়েছে? না এটা বলা হয়নি। কেন এই কথাটি বলছি? যদি কথা বলা হতো শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না তাহলে কথা বলা যেত। আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত, আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত, কিন্তু আম্বিয়া ছাড়া কোন বিশেষ শহীদের অথবা কোন বিশেষ আলেমে দিনের আল্লাহর নেক বান্দার কোন সাহাবীর দেহ সুরক্ষিত থাকবে না এরকম কথা কোনো প্রমাণ নেই, থাকতে পারে। এই জন্য অনেক সময় দেখা গেছে সাহাবায়ে কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জিহাদে, তারপর দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে। যদি সাহাবি এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেই বর্ণনা করেন তাহলে এগুলি কোনো গাঁজাখুরি কিচ্ছা না হইতে পারে, কিন্তু আমার প্রত্যেকের হবে এটাও জরুরি নয়। হ্যাঁ নবীর নবীদের প্রত্যেকের হবে, প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন, কিন্তু প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবির প্রত্যেক তাবেঈর প্রত্যেক আল্লাহর নেক বান্দা না জরুরি না, কারো হইতে পারে আল্লাহ ভালো জানে। এবং কি জন্য তারপর আরেকটি কথা মনে রাখবেন, কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আম্বিয়া রাসূলগণ ছাড়া সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না, নাকি সার্টিফিকেট? তাহলে ফেরাউন বলেন হ্যাঁ একজন মুমিন নেক আমলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান, সেটা তার জন্য সেটা সম্মান, কিন্তু দেখা যায় যে একজন জাদুকর, একজন মুশরিক কবর মাজার পূজারী, একজন বিদাতপন্থী, একজন ভণ্ড, আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরাহ করবেন, বিভ্রান্ত হবে তারা, এদিকে ইউদিল্লু বিহি কাসীরা,
আল্লাহ গুমরা করবেন, যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে, হইতে পারে। সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টো, আকীদা আমল হচ্ছে ভ্রান্ত, আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহর ওলি বানিয়ে দেবেন, এটা জরুরি নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ঈমান তাকওয়া থাকলেই চলবে, দেহ সরুক আর কচুক আর সুরক্ষিত থাকে, তাতে যায় আসে না, আসল হচ্ছে ঈমান। এবং আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদেও রয়েছে।